Hearing no objections, it is so decided. স্কটল্যান্ডের গ্লাসগোতে শেষ পর্যন্ত শুধু প্রতিশ্রুতির মধ্য দিয়েই শেষ হলো এবারের জলবায়ু সম্মেলন COP26। যেসব প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল তার প্রায় কোনো কিছুতেই ঐক্যমত হয়নি। শুধু পাওয়া গেছে কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার আশ্বাস। জলবায়ুর পরিবর্তনে সারা বছর ধরে পৃথিবীর মানুষকে যে দুর্ভোগ আর দুর্দশায় পড়তে হয় তার জন্য শেষ পর্যন্ত এই সম্মেলনে তেমন কিছুই পাওয়া যায়নি। বৈশ্বিক উষ্ণতা কমাতে, কার্বন নির্গমন কমানো, তহবিলের অর্থ ছাড় কিংবা পরিবেশগত ক্ষতি পোষাতে উন্নত দেশগুলির আর্থিক সাহায্যের কোনো আশ্বাসও পাওয়া যায়নি। এইসব কারণে শুক্রবার পর্যন্ত কোনো খসড়া চুক্তি না হয়, শনিবার পর্যন্ত দিনভর আলোচনা শেষে গ্লাসগো জলবায়ু চুক্তি সর্বসম্মতভাবে গৃহীত হয়। যদিও এতে ভুক্তভোগীরা কেউ সন্তুষ্ট নন, এমনকি সম্মেলনের প্রেসিডেন্টও এতে দুঃখিত হন। We accept this change with the greatest reluctance. We do so only, and I really want to stress, only because there are critical elements of this package that people in my country need as a lifeline for their future. I also understand the deep disappointment. But I think, as you have noted, it's also vital that we protect this package. এবার খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় বাধা আসে ভারতের পক্ষ থেকে। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাব আসলেও ভারত অতিমাত্রায় কয়লার উপর নির্ভরশীল। অবশ্য এই প্রস্তাবে চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরানও আপত্তি জানিয়েছে। তবে শেষ মুহূর্তে ভারত পর্যায়ক্রমে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনার পরিবর্তে ধীরে ধীরে অনেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। এতে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকেই হতাশা জানায়। তবু মন্দের ভালো হিসাবে চুক্তি গৃহীত হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব এইসব চুক্তিকে কোনো সাফল্য হিসেবেই মেনে নেননি, বরং জানিয়েছেন চুক্তি নয়, পৃথিবীকে বাঁচাতে এখন প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ।